বিট বালু নামানো হয়েছে, এই জন্য এই জায়গায় বালু রাখার জন্য একটু কাগজ পেরানো আছে। মানে এখানে ছাই আসছিল, ও পাশে হলো মাটি, এর সাথে নাম এসে যেন, এই জন্য আর কাজের বালুগুলো এই পাশে রাখা হবে। এখানে বিট বালু নামানো হয়েছে, এটা পুরো একটা ট্রাক, অর্থাৎ ডাম্প ট্রাক দিয়ে এক ট্রাক, সাধারণ ট্রাকের হয়তো 7 গাড়ি পর্যন্ত আসে। এমনিতে রাত 12টার দিকে নেমে দেওয়ার কথা, সেটা দিছে হলো ভোর 5টার দিকে। বালি ভালো, বালির সাথে একটু কাদা কাদাও দেখতেছি, মানে মাটি উঠে গেছে। সাধারণ ট্রাক দিয়ে, ছোটো মিনি ট্রাক দিয়ে নিলে 7 গাড়ি আসতো। আর এটাতে আসছে হলো 1 গাড়ি ড্রাম ট্রাক, অনেক বালি। আর বালির কোয়ালিটিটা মোটামুটি ভালোই, এর মধ্যে মাটি মিশেল দিছে, মাটি আছে আবার বালু আছে। বলছিল ফ্রেশ বালি, কিন্তু আসলে ফ্রেশ বালি না, অনেক বালিতে নাকি দানা দানা থাকে। এর আগে 8,000 করে একটা গাড়ি নিত, নিয়েছে 8,500 টাকা। বকশিস নেই তো, আমি বকশিস মকশিস কিছু দেই না, ওরই মধ্যে বলছে বকশিস সহ 8,500 টাকা দেবো। তো এক গাড়ি বালি নিলে 8,500 টাকা, কাজের বালি মনে হয় 15,000 টাকা নেবে।